أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر إلى آخر الحديث আউকামা কাল আলাইহি সালাতু ওয়াসসালাম। বুজুর্গ দোস্ত, মাহে রমজানের ফজিলত ইয়া তখলগিয়া, এই মাস ইয়া তখলগি স্বয়ং আল্লাহ তালার মাস। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইত্রা যে শাবান মাস আমার মাস আর রমজান মাস আল্লাহর মাস। একদিন যদি বন্দায় রোজা রাখে, হাদিস শরীফের মধ্যে আইসে, এক রোজার বদৌলতি আল্লাহর জাতে 10 দিন রোজা রাখার সওয়াব দান করেন। এক মাস যে মুসলমানে আল্লাহর হুকুম মানিয়া ফরজ রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনে 300 দিন রোজা রাখার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর নবীজি ফরমাইত্রা, মান সামা রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। নবীজি হইত্রা রমজান মাসের যে রোজা কমপ্লিট রাখলো আর এরপরে শাওয়াল মাস অর্থাৎ রমজানের ফরর মাস ঈদর মাসর যে কোনো ছয়টা রোজা, যে কোনো দিনও 6টা রোজা যদি রাখি লইতে পারে বন্দায়, তাহলে আল্লাহর নবীজি ফরমাইত্রা গুয়া কি আল্লাহর কাছে হে সারা বৎসর রোজদারি, সুবহানাল্লাহ। তো অত মোবারক মাস পাইয়া আর অত ফজিলত পাইয়া যদি আমরা বঞ্চিত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাই গিয়া। এর কারণে আমি আপনার খেদমত বিবিএন লাইভের জরিয়তে আবদার জানাইছি ও কথা, যে প্রত্যেকে আল্লাহ শরীরের মধ্যে যদি সুস্থতা দান করছে আমরা রোজা রাখতাম। হ্যাঁ, আল্লাহ পরবর দিগারে আলমে কনসিডারও করছে, বন্দার উপরে রেহাই করছে, যে বন্দা যদি তুমি বেমার থাকো আর সফরের হালতও থাকো, মুসাফির সফরের হালতও থাকো, তাহলে আল্লাহর জাতীয় ফরমাইত্রা আপনি রোজার কজা করতে পারবা। রোজা না রাখিয়া এই মাহে রমজানও রোজা রাখার যদি আপনার কষ্ট হয়েছে, মুসাফিরর লাগিয়া কষ্ট হয়েছে, আল্লাহ রব্বুল আলমিনে জুলুম করে না, কইছে যে আপনি রোজা ছাড়িতে পারবা, আরেক রোজার বদৌলতে এক রোজা আপনি কজা আদায় করতে পারবা। হ্যাঁ, আপনি বেমার, তো বেমারের কারণে যদি দেখা যায় রোজা রাখাত আপনার বেমারও অসুবিধে হইব, বেমার বৃদ্ধি হইব, আল্লাহ রব্বুল আলমিনে আপনার উপরে রহম করছে কিতা, যে আপনি রোজা না রাখিয়া আপনার বেমার বালাওয়ার পরে আপনি অন্যান্য মাসও এক রোজার বদৌলতে এক রোজা কজা আদায় করে লইলে আপনার ওই যার। আর যদি কেউ বেমার নাই, মুসাফির নাই, আমরার বাসায় কইন আলুয়ামি করিয়া কেউ রোজা বাঙ্গিলায়, আলুয়ামি করিয়া রোজা কেউ যদি বাঙ্গিলায় রোজা রাখে না, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বন্দা বড় জগরিয়া। এই বন্দাল মাসলা হইয়া থাকলো গিয়া হাদিস শরীফের মধ্যে আইসে, নবীজিয়া ফরমাইত্রা যে এক রোজার বদলা যদি সারা বৎসর, রমজানের এক রোজার বদলা সারা বৎসর রোজা রাখে, তো রমজানের এক রোজার রমজান রাখিয়া যে পরিমাণ সোয়াব পাইতো আসলো, আল্লাহর নিকট যে পরিমাণ লাভ করতো আসলো, বন্দায় সারা বৎসর রোজা রাখিয়া ইলা ফারত নাই। আর মাসলা হইয়া থাকলো গিয়ে বন্দায় যদি আলুয়ামি করিয়া রোজা বাঙ্গিলায়, বেমারও নাই মুসাফিরও নাই, তাহলে এক রোজার বদৌলতে তার লাগিয়া কফারা হইল গিয়া 60টা রোজা লাগতা তার রাখিয়া যাইত। তো আল্লাহ রব্বুল আলমিনের ফরজ যদি আপনি বঙ্গ করেন, তে আল্লাহর যাতে ওড় জবর অসন্তুষ্ট হন আর আপনার উপরে বাড়ি বোঝা তুলিয়া দেন। এর কারণে আপনারা খেদমতো গুজারিশ, আপনারা রোজা রাখকা, রমজানের ফুরাটা রোজা রাখ, ফুরা মাস রোজা রাখকা, কেননা আর হায়াতে যদি কুলায় তাহলে আগামী বৎসর হইতায়, আর যদি হায়াতে কুলায় না তাহলে তো বুধবার আয়। আল্লাহ রব্বুল আলমীর রমজানের রোজারে ফেসিলিটি দিয়া রাখছে যে কিয়ামতের দিন বন্দা হকলর হকও রমজানের রোজায় আল্লাহর দরবারে সুপারিশ করত আর সুপারিশ করিয়া জন্নতি নিত, জন্নত নিত। আপনি যদি রমজা রোজার কদরদানি করো, তাহলে রোজায় সুপারিশ করিয়া খাল কিয়ামতের দিন জন্নত নিব। আয় কিছু মানুষ আছেন রোজা রাখিয়া সারাদিন ফরর গিবত, এটা জিনিসে রোজার বহুত বড় কসুরি হয়ে যায় গিয়া। আপনার রোজার
রোজা রাখায় আর রোজা ভঙ্গয় সমান হয়ে যায়। সারাদিন মানুষের গিবত যদি কোনো বন্ধায় করে, গিবত গেয়ে গিয়ে চলে, তাহলে রোজা রাখায় আর বাঙ্গায় সমান হয়ে যায় গিয়া। কেননা নবীজির খেদমতও একগুড়ো মানুষ গেছলা, তো আরেকজনের লাগিয়া আবদার করা হয়েছে যে ফলনার ইফতার, নবীজি ইফতার বাঠিত্রা ফলনার ইফতারের আবদার করা হয়েছে, নবীজি হইত্রা বিলে ফলনার ইফতার খেতে হইতো, তাই তো ইফতার করিলেই চন বাদে তান কাছে গিয়া খোয়া হইল, তাই তো কইলা যে না আমি তো ইফতার করছি না। পরে দেখা গেল বিলে না তে আপনি বমি করুক কা, ও বমি করিয়া তান খাস্তা কিয়া মরা মাংস বারইছে, গোলার চিফেতা কিয়া মরা মাংস বমির লগে বারইছে। নবীজির কাছে আবদার করলা ইয়া রাসূলুল্লাহ, বিষয় কিতা কিন্তু আসলে তো মাংসও খাইছুন না, ইফতারও করছুন না, বিলে ফরর গিবত গাবার কারণে আজকে বাস্তব আল্লাহ রব্বুল আলামিনে তান মুখে দিয়া মরা মাংস বাহির করাইছে। তো বুজুর্গ দোস্ত, খাস করে মা বোনি নহল বাপ ভাই হল, ফরর গিবত থেকে আমরা বাসিয়া থাকতাম, গুনা থেকে বাসিয়া থাকতাম। মাহে রমজানও আপনি দেখক আল্লাহ রব্বুল আলমিনে কত বড় এহসান করছে। রোজা রাখিয়া যদি আপনি ইঞ্জেকশন মারাইন, রোগে দিয়ে ইঞ্জেকশন পুষিং করাইন কোনো অসুবিধা নাই, মাংস বা ইঞ্জেকশন পুষিং করাইন কোনো অসুবিধা নাই, আপনি বেদনার ইঞ্জেকশন মারাইন, ভিটামিন ইঞ্জেকশন মারাইন কোনো অসুবিধা নাই, হ্যাঁ সেলাইন খাদ্যর সেলাইন যদি আপনি রোগে দিয়ে পুষিং করা শুরু করে দেন, এগুনা যেটার কারণে আপনার খাদ্য যোগায় এটা না, যেটার কারণে ঔষ আপনার মেডিসিন যেটা বেমারের মেডিসিন মেডিসিন হইয়া থাকে, এটা আপনি ইঞ্জেকশনের জড়িয়তে রোগে দিয়ে হোক মাংস দিয়ে হোক আপনি করতে পারবা, কিন্তু কোনো ধরনের ট্যাবলেট বিলে খেউ খেউ আসুন আনা ফানিয়া ট্যাবলেট গিলি দিলে রোজা ভঙ্গ হয় না, এলা মানুষে কইলাইন আনা ফানিয়ে আপনি ট্যাবলেট গিলিতে ফারতা নাই, ট্যাবলেটের বদলা আপনার গ্যাস বাড়িছে, গ্যাসের ইঞ্জেকশন আছে, এসিলক ইঞ্জেকশন আপনি রোগে দিয়ে পুষিং করে দেন, আপনার কোনো অসুবিধা হইতো নাই, কিন্তু আপনি এসিলক একটা ট্যাবলেট যদি খাই দেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাইব গিয়া। গতিকে ওলা কিছু জিনিস আছে যেটার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, আমরা খেয়াল করতাম, বেশ লম্বা চোড়া বয়ান হয়ে যায়, এর কারণে আমি অনু মুখতসর করে লইলাম। আল্লাহ রব্বুল আলমিনে প্রত্যেকের খোয়া শোনা থেকে বেশ আমলের তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আর আপনার খেদমত গুজারিশ রইল কথা যে বিবিএন লাইভের জড়িয়তে আপনারা যে এটা পাইছেন, আর এটা বেশ বেশ করে শেয়ার করিয়া আগবাড়াইবা, আর বাদ বাকি মাতুইয়া তাহলে গিয়ে মাহে রমজানের প্রত্যেক রোজা আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেক দোয়া আল্লাহর জাতর দরবার কবুল। আপনারা সারা দেশ থেকে আল্লাহ রব্বুল আলমিনে করুণা হরাইতো, করুণা যে মুসিবত যে গুজব আল্লাহ দূর কর্তা, এর লাগি দোয়া করবা। আর সরকারের নিয়ম নীতিরে মানিয়া চলিয়া ইনশাআল্লাহ প্রশাসন সরকার সারারে আমরা নিজরে সহায় করার লাগিয়া, প্রত্যেকে একে অন্যরে সহায় করার লাগিয়া আগবাড়ি আইতাম। আল্লাহ তৌফিক দান করতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জরুরি মাতুইয়া তাহলে গিয়ে যদি কোনো বিষয় আপনারা জানার দরকার পড়ে তাহলে আমরা ভিডিওর তলে কমেন্ট করবা, ইনশাআল্লাহ জবাব আপনারা পাইবা, আপনার কাছে জবাব পৌঁছানোর লাগি আমরা চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করতা।